বাবা রে বা মা গো তুমি আমাকে মাফ করে দাও, আমার দেওয়ার মতো কিছু নাই। এইভাবে বারবার ক্ষমা চাওয়ার পরে যদি এরপরে যদি ভিক্ষা চায় তাহলে এই অবস্থায় তাকে ধমক দেওয়া জায়েজ আছে, বুঝে আসছি কিনা? এই অবস্থায় তাকে ধমক দেওয়া শরীয়তে জায়েজ আছে। তিন নম্বরে আমার আল্লাহ নির্দেশ করলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামত প্রকাশ করেন, আমি আপনাকে কোরআন দিলাম, এই কোরআন মানুষকে জানিয়ে দেন, আমি আপনাকে সম্পদ দিলাম, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন, আপনি গরিবী হাল অবলম্বন করবেন না, আল্লাহ যাকে যেইভাবে রাখে ওইভাবে নিয়ামতকে ব্যবহার করা, এটা নিয়ামতের শুকুর আলহামদুলিল্লাহ বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 365 দিনে এক বছর, বছরে 365টা নতুন জামা গায়ে দিতেন, প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিতেন, আজকেরটা চাইতে কালকেরটা আরো বেশি দামি। আজকে যেটা গায়ে দিতেন কালকে এটা খুলে আর একটা নতুন জামা গায়ে দিতেন, আজকের এই জামাটা আরেকজনে গরিবের দান করে দিতেন। ছাত্ররা জিজ্ঞাসা করে হজর এটা কি অপব্যয় না? বলে না এটা অপব্যয় হবে না, আল্লাহ আমাকে এত টাকা এত অর্থের মালিক বানাইছেন, আমি যদি ভালো না খাই ভালো জামা কাপড় গায়ে না দেই তাহলে আল্লাহ নিয়ামত শুকুর আদায় হবে না, এই জন্য প্রতিদিন একটা করে নতুন জামা গায়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, কাজে আমি কেন বকিলি করে মাল জমা করব, কাজে এটাও আল্লাহ নিয়ামতের শুকুরের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনারে ক্ষমতা দিচ্ছেন একটা বিল্ডিং করে বসবাস করার, আপনার টাকা খরচ হয়ে যাবে এই জন্য আপনি সোনের ঘরে বাস করেন, এটা নিয়ামতের শুকুর আদায় হয় না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন গাড়িয়ে চলার, আপনার পায়ে হেঁটে চলেন টাকা ব্যয় হবে মনে করে, এটা আল্লাহ নিয়ামত অস্বীকার করলেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনার ছেলের বিয়া মেয়ের বিয়াতে 1000 লোকের মেহমানদারি করা, কিন্তু আপনি টাকা খরচ হয়ে যাবে এই জন্য গোপনে গোপনে বিয়ের কাম সারাইয়া দিলেন, আপনার টাকা ব্যাংকের মধ্যে জমা রাখলেন, আপনি আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করলেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে 10,000, 20,000, 50,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করার, কিন্তু আপনার টাকা কমে যাবে এটা মনে করে আপনি দান করেন না, কাজে আপনি এটাও আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলেন। কথা ঠিক না? আল্লাহ পাকের নিয়ামতকে আপনি অস্বীকার করলেন, এই জন্য আমার আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখানে প্রথম নিয়ামত হলো কোরআন, এই কোরআন মানুষের শিক্ষা দেয়, এটা মানুষের কাছে পৌঁছাইয়া দেন, এরপরে অর্থ, একটা হলো এলেম আর একটা হলো অর্থ, এলেম মানুষের দান করেন অর্থ মানুষের দান করেন, একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে এই সূরা দোহার উপরে অতি সংক্ষিপ্ত একেবারে ছোটখাটো করে তার কিছু কথা কিছু ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করেছি, আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আমিন, আর একবার বলেন আমিন। চোখটা একটা বড় নিয়ামত, কান একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পাও নিয়ামত, জবান নিয়ামত, এই নিয়ামতগুলো আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কাজে ব্যয় করো, আলহামদুলিল্লাহ বলেন। এ বন্ধুরা আমার, আমরা কি রাজি আছি আল্লাহর নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে রাজি আছি কিনা বলেন, আর অজরে বলেন রাজি আছেন।